লেটস টক অ্যাবাউট দ্য লিক কালচার অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড স্পেশালি স্টুডেন্টদের মাঝখানে জিনিসটা অনেক বেশি লক্ষণীয়। অনেকে অনেক পেজের মধ্যে অনেক কথাবার্তা হয়, অনেক যেসব জায়গাগুলোতে লিকস হয় মেয়েদের, আমি বলতেছি না যেটা ঠিক, অবভিয়াসলি ঠিক না, বাট আমার মনে হয় যে আমরা যদি সোর্সটাকে কেটে ফেলি তাহলে তো আমার মনে না সমস্যা হওয়ার কথা। হ্যাঁ আছে, কয়েকটা আছে, হ্যাঁ, যে রুমের মধ্যে করতে যায় বা চিপা চাপার মধ্যে ওই সব ক্যামেরা ট্যামেরা বা ফোন টোন ঢুকে রাখবে, ওই সময় তোমার ওই ভিডিওগুলো ভাইরাল হবে, ওইটা আমার মতে কম হওয়ার চান্স কম। এই যুগে এসব মনে না সেটা হবে, আর যদি হয়ও আমার মনে হয় না যে এতটা বেশি ভাইরাল হবে যতটা এখন হইতেছে, কারণ এখন যে ছবিগুলো ভাইরাল হইতেছে ওগুলো তো একদম স্পষ্ট, মানে মানে কি বলবো, একদম মুখের সামনে ক্যামেরা এমনি করে ধরা। আমার মতে তুমি তোমার যে মেয়েরা আসো অথবা ছেলেরা আসো, ছেলেদের সংখ্যা খুবই কম, ভাইরাল হলেও যায় আসে না, পোলাপান এমনই, মেয়েদের তো একটু বেশি সেন্সিটিভ, বেশি ভাইরাল হয় এবং বেশি ডিমান্ডও বেশি যেটা দেখলাম। তো মেয়েদেরকে আমি বলবো যে তোমাদের সামনে তোমাদের গার্লফ্রেন্ড, তোমরা বয়ফ্রেন্ড বানাইছো সমস্যা নাই, তোমাদের মন চাইছে বানাইছো কোনো সমস্যা নেই, বাট আমি বলবো যে নিজেদেরকে চিপ সেল আউট করবে না। এই শুরু আমার সবচেয়ে বড় কথা হইতেছে এই এজের মধ্যে, আর 25-এর এজে, 25 বেশি হয়ে যায়, 25-এ তো বিয়ে ছিল, আমার মনে হয় না যে কলেজ লাইফে, অ্যাটলিস্ট ভার্সিটি লাইফে গেলে ভিন্ন বিষয় হয়তো, হয়তো কলেজ লাইফে আমার মতে যে ফিজিক্যালি যে অ্যাট্রাকশনটা আছে না, কিস অ্যান্ড হাগস ওকে অল রাইট ফাইন, বাট আমার মনে হয় যে একটা আছে না সেক্সুয়ালি, কি বল, আমি চাইতেছি না শব্দটা বলতে, বাট যেটাই হোক হয়তো তোমরা বুঝতে পারছো কি বলতেছি, আমার মনে হয় না ওই অ্যাকশনে এই পর্যায়ে যাওয়া, অতটা অতটা কমিটমেন্ট দেওয়া আমার মনে হয় না যে একটা কি বলবো লজিক্যাল কনক্লুশন আসে। দেখো যেসব ছেলেগুলো তোমাদের সাথে কথা এরকম কাজ করবার করে না, ওরা ওদের ক্যারেক্টারই এরকম, ওদের ক্যারেক্টারই লুজ, তুমি ইউ ক্যান নট চেঞ্জ হিম, তারা এরকমই, তারা ফাজিল, ফাজিলা বস্তি, কারণ ওদের সাথে তোমাদের করা কিছু না, হয়তো চেহারা একটু ভালো, বস্তি বলে চেহারা খারাপ থাকবে তা তো না, বস্তি ক্যারেক্টারে লুজ, হ্যাঁ ওদের চেহারা হয়তো ভালো ছিল, ভালো লাগাতে ভালো লাগছে, এখন ছেলেরা তো অলওয়েজ থাকেই এই মেয়েদের, মেয়েরা কিছু একটা আবদার করলে 90% অফ দ্য টাইম ছেলেরা সেটা মানেই নেয়, ইউনো, তো তোমরা মেয়েরা তোমরা যদি ডেসপারেট থাকো, ছেলেরা তার থেকে 50 times বেশি ডেসপারেট থাকে বিকজ অফ বায়োলজিক্যাল রিয়াকশনস। তো এরকম অনেক কোলাপান আছে, হ্যাঁ সুযোগ পেলে যায় যায়, মনে করো আমি বলি জিনিসটা কী হয়, আমারই তো ফ্রেন্ড সার্কেলসের মধ্যে এরকম, আমি যে দেখি এই কাটা কাটাকাটি 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 হয় এরকম হয়, তো যেরকম ছাঁচড়া কোলাপানগুলো আছে না এদের আলাদা একটা গ্রুপ থাকে এরকম, তো ওরা বেসিক্যালি যে কী করে এই গ্রুপের মধ্যে তারা যায় গার্লফ্রেন্ড বানায়, 1-2 বছরের মতো রিলেশনশিপ করে, অনেক ছবি টবি হয়, অ্যান্ড এন্ড অফ দ্য ডে যদি ব্রেকআপ হয়, ব্রেকআপ হলে কী করে যতগুলো ছবি সে গার্লফ্রেন্ড পাঠাইছিল সবগুলো ফ্রেন্ড গ্রুপের মাঝখানে শেয়ার করে দেয়, খুবই বস্তি মার্কা অ্যাটিটিউড আমি জানি এরা এরকমই। তো আমার বলবো যে নিজেকে এত চিপ সেল আউট করবা না, হ্যাঁ এত ইজিলি 1-2 বছরের মধ্যে, তা বয়সও কম, কোনো সিউরিটি নাই, তোমাদের প্যারেন্টসও জানে না তোমরা ডেট করতেছো, এমন অবস্থান তোমরা যদি একদম কমিটমেন্ট দিয়েই দাও যে একদম চলে গেছো, হ্যাঁ কিস অ্যান্ড হাগস, আমি আগেও বলছি কিস অ্যান্ড হাগস আর ওকে, যদি অনেকে সেন্সিটিভ থাকবে বাট আই থিঙ্ক অতরূপ ইটস ওকে, বাট আমার মনে হয় না একদম যে তোমরা অ্যাকশনের মধ্যে চলে যাও, আই ডোন্ট থিঙ্ক এই এজের মধ্যে এসে অথবা এত কম কমিটমেন্ট দিয়ে এতরূপ করা আসলে আমার মনে হয় না যুক্তিসম্মত। অ্যান্ড অবভিয়াসলি আমার যেটা মনে হয় যে নিজেদেরকে চিপ আউট করবে না, তুমি যদি একজনকে খুব ইজিলি তোমার ভার্জিনিটি দিয়ে দাও অথবা ভার্জিনিটি আগেও হারাই ফেলো, তোমরা যদি আবার এরকম ওইসব অ্যাক্টিভিটির মধ্যে জড়ায় যাও, আমার মতে এটা তুমি তোমার নিজেরই ভ্যালু অথবা সেলফ ইস্টিম যেটা বলো না কেন কমাই ফেলতেছো। আমাদের একটু সবুর করো, সবাই সময় সবা সময় সবারই আসবে, হয়তো তুমি একজন প্রায় ভালো সময় একজনের সাথে রিলেশনশিপে যাওয়ার পরে কথা কাটাকাটি হবে, একটু রাগারাগি হবে, সে যদি তোমাকে সে সরি ঠরি বলে, তার যদি ভালো করে মানায়, আমি রিলেশনশিপ অ্যাডভাইস দিয়েছি কারণ আমি তো নিজের জীবনে রিলেশনশিপে যাই নেই, কেমন আয়ও আমার ওসব আমি অত ভালো না, আমি সরি আমি তোর বলে থাকি অত ভুলে যাও নট গুড, আই এম নট দ্যাট গুড অ্যাট দিস কাইন্ড অফ অ্যাডভাইস, আমি জাস্ট বলতেছি। আমারও বোনরা আছে, আমারও অনেক ফ্রেন্ডসরা আছে যারা আমার এজের, তো আমাদেরকে আমি বলতেছি যে ডোন্ট সেল ইউর সেলফ চিপ, সস্তা করবে না,
বি লাইক আ প্রেশাস ডায়মন্ড, যেটা সবার কাছে যায় না, সিলেক্টিভ মানুষদের কাছে যায়, সবাই সেটাকে ধরতে পারে না, সবাই সেটাকে দেখতে পারে না। সেরকম একটা স্পেশাল জিনিস হওয়ার চেষ্টা করে, এবং এই ভ্যালুটা তুমি নিজেই বানাইতে পারবে নিজেকে, ঠিক আছে? একটু সেলফ কন্ট্রোল দরকার, সেলফ কন্ট্রোল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। এখন ছেলেদের ক্ষেত্রে কী বলবো, তোমরা যারা আমার ছেলে আমার ভিডিও দেখতেছো, মাস্টারবেট কম করো, কে লুক হু সেইং ইট, আমি বলতেছি না যে একদম করো না, কম করো, বেশি করলে ফিউচারে প্রবলেম হবে। হ্যাঁ, ওই কেমিক্যাল টেমিক্যাল খায়া করতে হবে পরে, ও ওদিকে যাও না। সো কন্ট্রোল, কন্ট্রোল ইয়ার সেলফ, মেয়েদেরও বলতেছি তোমরা যারা ছেলেদের প্রতি আকৃষ্ট হইতেই পারো, এটা এজটাই এরকম, বাট কন্ট্রোল রাখবা। আর একই কথা বারবার বলতেছি, ডোন্ট সেল ইয়ার সেলফ চিপ। এখন অ্যাকাউন্ট তুমি আজকে একটা অ্যাকাউন্ট ব্যান করছো, অ্যাকাউন্টের পাঁচটা খুলে রাখবে, ব্যাকআপ আছে, গুগল ড্রাইভের লিঙ্ক আছে, এখন ম্যাচ রিপোর্ট করতেছো, অর্ধেক পিসির মধ্যে সেভ করা আছে, কী করবা, কিছু করতে পারবে, কিছু করতে পারবা নাকি? তো এটা অনেক দূর ছড়ায় যায় জিনিসগুলো। তাই আমি বলবো সোর্সটাকে কেটে দাও, যদি সোর্সটাকে কাটা হয় তাহলে এসব হবে না। আর অনেক মেয়েরা আছে যারা আসলে এটা ইচ্ছা করে করে, অনেকে এনজয় করে, ক্যারেক্টার লুজ থাকতেই পারে অনেকের, বিদেশে থাকলে এটাকে অনেক সুন্দর করে ইউজ করা যায় এরকম ক্যারেক্টারটাকে, অনলি ফ্যান্স, তারপর প্রস্টিটিউশন, এরকম অনেক সাইডে যায়, ঠিক মতো ইনকামও হয়ে যায়। বাট আমাদের বাংলাদেশে এরকম নাই, ইললিগাল প্রবাবলি, অফিস মানে ইললিগাল অনেকে করে, বাট ইললিগাল 25,000 টাকা রাখছি, ওগুলো ইললিগাল অ্যাক্টিভিটিস, ওরকম কোনো প্রফেশন নাই আমাদের দেশে। বিদেশে থাকলে হয় যাদের ক্যারেক্টার লুজ, যারা এসব করতে পছন্দ করে, ওদের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে, আমাদের দেশে নাই, হয়তো ফিউচারে হবে, হুনোস, কে জানে, অথবা আসেও আমি তো জানি না, আমি তো সাদা মনে মানুষ, অত কিছু বুঝি না। তো এটাই ছিল আমার কনসেন্ট ভিডিও, যে বলে না কেন ম্যান কোন জায়গায় আসি।